হ্যালো বন্ধুরা, আমি ফাতেমা। আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি যে আমি আমার বাবা বাড়িতে আছি মালদায়। তো মালদা থেকে আমরা প্ল্যান করেছি চারজন বোন মিলে যাব মন্দারমণি, আর সাথে তিনজন বাচ্চা, আমার এক বাচ্চা আর আরেক জনের দুই বাচ্চা। তো টোটাল সাতজন আমরা। তো সাতজন আমরা প্ল্যান করেছি যে মালদা থেকে আমরা মন্দারমণি যাব। তো আজকে রবিবার, আজকে ছড়াইঘাট এক্সপ্রেস রাতেরবেলা আমাদের ট্রেনের টিকিট করা আছে। যদিও টিকিটটা ওয়েটিং লিস্ট, জানি না কনফার্ম হবে কি না। না হলেও যেইভাবে হোক আমাদের টার্গেট পূরণ করতেই হবে, আমাদের মিশন মন্দারমণি কমপ্লিট করতেই হবে। তো আমরা ভীষণ এক্সাইটেড, আর বিশেষ করে সমুদ্রের জন্য আরও বেশি এক্সাইটেড ছুটির সময়। আর আমার মেয়ে ভীষণ জল খেতে ভালোবাসে, যার জন্য ও আরও বেশি এক্সাইটেড। তো আমাদের আজকে মন্দারমণি যাওয়ার জন্য আমরা টোটালি একদম রেডি। তো আমাদের ট্রেন আছে রাতে সকাল। তো এখন প্যাকিং টেস্টিং করে দেবো, বিকজ লাস্ট মোমেন্টে কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়। যদি আমাদের সেইভাবে কিছু নেওয়া নেই, শুধুমাত্র আমাদের বিভিন্ন মানে জামা কাপড় টাওয়াল এসবই নিতে হবে। তো এখন চলি প্যাকিং করতে হবে। আমাদের জেনারেল টিকিট কেটে আমরা এখন লেডিসে একদম ফাঁকা পেয়েছি। এই আমার বোন আরিশা, তার ছেলে আলি, এবার এখানে হচ্ছে আমার বোন আফরিন, এখানে আইরিন। তো আমরা একদম লাকিলি লেডিস একেবারে ফাঁকা পেয়েছি। তো আমরা এই যে দেখতেই পাচ্ছ সবাই যে পুরো বগিটাই আমাদের জন্য একেবারে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা সো এক্সাইটেড, আমরা কখন যাবো নামবো একদমই তাই। তো আমরা তাহলে আমাদের সফর একটু পরে শুরু করব, এখনই ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বাচ্চারা ভীষণ এক্সাইটেড। এই যে একটা ছোটুসা বেবি আছে এখানে, এখানে বড় সাপ দুষ্টু বেবি। আমাদের ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেছে, এখন সবার চিপস খাওয়া শুরু হয়ে গেছে। মাহিয়া বুনু খাবে, এই যে মাহিয়া চিপস খাবে। আমাদের এখন খাওয়ার বের করা হচ্ছে, ডিনার হবে। এখানে হচ্ছে মাংস, দেশি মুরগির মাংস, আলু ভাজা, এখানে তড়কা আর শাহি পনির, আর এখানে সাথে আমাদের এই হচ্ছে আমাদের ডিনার। আমাদের অনেক রাত হয়ে গেছে, একটু আগে পর্যন্ত আমরা শুতে ছিলাম, কিন্তু এখন কন্ডিশনটা সবাই একটু দেখো একদম পড়ে গেছে, রাখার জায়গা এরপর থাকবে না। যাই হোক, কিছু আর বলার নেই আমাদের, আমরা ভীষণ ভাবে আহত। যাই হোক, শুভাত্রা মনে করার অনেক সময় আছে আমাদের কাছে। আমার মেয়ে চুপচাপই বসে আছে, ভাই তুলছে, ঘুমানোর কোনো জায়গা নেই। যাই হোক, তোমার বলে মাথা রেখে শুয়ে পড়বে। এইভাবে আমাদের রাতটা কাটবে। তো গুড নাইট সবাইকে জানিয়ে দিচ্ছি। স্টেশন একদম ফাঁকা, ছেড়ে নিয়ে চলে যাবে। সব ফোন নাই,
Thank you.